আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন এটা শিরক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন শিরক দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শিরক আল্লাহ ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করা শিরক আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা শিরক এই রকম অগণিত শিরক আমাদের সমাজে রয়েছে কাজেই শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকওয়া করেন তাহাজ্জুদ পড়েন তাহলে কি আল্লাহর ওলি হবেন নাকি হবে না শয়তানের ওলি হয়ে যাবেন ওই রকম ইবাদত বন্দিকে তো আবু জেহেলও করত আরবের কাফেররা আল্লাহকে এক মানতো একমাত্র রব্বুল আলামিন সর্বশক্তিমান মানতো আমার লেখা কোরআন সুন্নাহর আলোক ইসলামী আকীদা বইটা পড়লে পাবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবার ফিকহুল আকবার মানে মনে করেন না ফেকার মাসলা সম্পূর্ণ আকীদা তাওহীদের বই ঈমান কাকে বলে ইসলাম কাকে বলে আকীদা কাকে বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই সব বিবরণ ইমাম আবু হানিফা নিজে দিয়েছেন আপনারা পাবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল্লাহকে এক মানলেই মুমিন হওয়া যায় না আরবের কাফেররা মানত আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না আল্লাহর কোনো শরীক নেই এই বিশ্বাস দ্বারা মুমিন হওয়া যায় কাজেই শিরিক মুক্ত ইমান লাগবে আবু জেহেল আল্লাহর ইবাদত করত আল্লাহ মানত কিন্তু শিরিক করে ফেলতো ইমানের দ্বিতীয় অংশ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আমাদের কোনো মুর্শিদ নেই হাদি নেই আমাদের একমাত্র মাহবুব কে আর একমাত্র মুর্শিদ কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত একমাত্র কার জন্য হবে নামাজ দিয়ে কাকে খুশি করব রোজা দিয়ে কাকে খুশি করব মানত দিয়ে কাকে খুশি করব ফরজ দিয়ে কাকে খুশি করব সুন্নাত দিয়ে কাকে খুশি করব নফল দিয়ে কাকে খুশি করব আল্লাহকে আর ইবাদতটা হবে একমাত্র কার তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সব কিছু হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি অন্য কোন লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে নবুয়তে শিরক হয়ে যাবে